হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো তা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি যে শনিবার হ্যাঁ আমরা প্রত্যেক শনিবার ঠিক করেছি যে সপ্তাহে দুটো করে ভিডিও আসবে তার মধ্যে শনিবার আমরা ফিগার নিয়ে আলোচনা করব একদম বিগেনার্সরা তোমরা কিভাবে ফিগারকে স্কেচ করে কিভাবে তোমরা রং করবে কিভাবে শুরু করবে সেটা নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেক শনিবার শনিবার তাহলে চলো ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে অনুরুদ্ধ সত্যি আমাদের ফিগার লাইফে মানে ছবি আঁকার সময় আমাদের একবার না একবার মনে হয় আমরা ফিগার আঁকতে পারলে খুব ভালো হয় এই ছবিটার মধ্যে তাহলে একজন সে কিভাবে একটা ফিগারকে ইমপ্লিমেন্ট করবে মানে একটা ফিগারকে সে কিভাবে আঁকবে তা প্রথম আমরা ফিগার নিয়ে স্কেচ করেছি ফিগার নিয়ে লাইন টেনেছি হ্যাঁ এবার আমরা কি করবো একটা ফিগারকে একটা কাছে একটা ফিগার অনেক কঠিন একটা সাবজেক্ট হয়ে দাঁড়ায় কিন্তু আমরা কি করব আজকে সেই ফিগারকে আমি কিছু নেব ইমেজ মানে সেই না গিয়ে সহজ একদম ফর্মে গোটা একটা ফিগার ফর্মকে ধরতে হবে এবং সেই ফর্মকে কে লাইট অ্যান্ড শ্যাডোতে ধরতে হবে হ্যাঁ লাইট অ্যান্ড শ্যাডো এটা মাথায় রাখতে হবে লাইট অ্যান্ড শ্যাডোতে সেই ফর্মকে ধরে ফিগারকে খুব সহজে বার করতে হবে এটাই আজকে আমার ভিডিওর কিন্তু মূল তাহলে এরকম ভিডিও পেতে গেলে তোমাদেরকে করতে হবে তার জন্য রাখো পরবর্তীকালে কিভাবে ভিডিও এই ফিগার আঁকবে কিভাবে প্রোটেক্ট আঁকবে কিভাবে মানুষকে ফুল ডিটেলে কাজ করবে এ নিয়েও ভিডিও আমাদের আসবে তাহলে এক্ষুনি যারা এই মুহূর্তে দেখছো যারা সাবস্ক্রাইব করো তারা আমার অনুপ্রেরণা বাড়ানোর জন্য একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যেটা কথা ফিগার আঁকতে গেলে প্রথম আমাদের একটা মাথায় আসে যে আমি ওপর থেকে নিচ পর্যন্ত ডিটেল করব। দেখো প্রথমেই আমাদের ডিটেল করাটা কিন্তু কাজ নয় আমাদের কাজ বের করা হচ্ছে আগে ফিগারটাকে বের করা লাইট অ্যান্ড শ্যাডোর মাধ্যমে এটা ওয়াটার কালারে মাথায় রাখতে হবে আস্তে 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 ফিগার কিন্তু ডিটেলে ঢোকে তাহলে চলো আমরা এবার কাজটা দেখি তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে ফটোগ্রাফিকে একটা কঠিন ফটোগ্রাফি সেখান থেকে কীভাবে খুব সহজে ফিগারটাকে বার করা যাচ্ছে চলো চলো এবার আমরা কাজটাকে দেখি দেখো আমি যে ঢাকিটা আছে সেই ঢাকিটা একটা ফর্মকে দিয়েছি কোনো ডিটেল কোনো রকম ডিটেল নেই আমি সামান্য একটু স্পিডটাকে একটু বাড়িয়ে রেখেছি যা তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হবে না দেখো আমি প্রত্যেকটা লাইনকে তোমরা বুঝতে পারবে টানা জাস্ট আমি ফিগারটাকে এখন একটু ড্র করব। কারণ ড্র করার পরেই আমি কিন্তু কালারগুলো চাপাবো আগের সেশনে আমরা কি করেছিলাম যে তুলি ডাইরেক্ট তুলিকে কীভাবে ফিগারে কন্ট্রোল করতে হয় সেই নিয়ে আমি ভিডিও এনেছিলাম কিন্তু এবার ঠিক তার উল্টোটা এবার বিগিনার্সদের ক্ষেত্রে আমি কি করব না ড্রয়িং আগে একটা ড্রয়িং দেখব মিনিমাম একটা যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটাকে আমরা নেবার চেষ্টা করবো তারপর আমরা কিন্তু এখানে কালার চাপাবো কিন্তু তবু কিন্তু আমরা খুব ডিটেলে যাব তা নয় আমরা সব জায়গাতেই ফর্মকে ধরবো দেখো আমি পেন্সিলেও কিন্তু ফর্মকে ধরেছি কারণ পেনসিলেও অনেক সময় অনেক রকম ডিটেলে ড্রয়িং করে তারপর সেখানে কালার চাপাতে হয় যখন আমরা খুব ডিটেলে যখন ফিগারকে আঁকতে যাব। তখনই একমাত্র কিন্তু আমরা ডিটেলে একটু ড্রয়িং করে তারপর আমরা কিন্তু সেখানে কালার করতে যাব কিন্তু এই মুহূর্তে আমরা কি করব এই মুহূর্তে যেহেতু আমরা কালারেও কালারেও আলো ছায়ার মাধ্যমে শেডকে নিয়ে বার করবো তাহলে অতএব সেটকে দিয়ে যদি আমাকে বার করতে হয় আলো ছায়ার মাধ্যমে তাহলে এখানেও আমাকে খুব বেশি ডিটেল ড্রয়িংয়ের আমার দরকার নেই তাহলে যেটুকু আমার ড্রয়িং মানে যেটুকু আমার কালার ইমপ্লিমেন্ট করব। যেটুকু আমি কালারকে দেব যে যে জায়গাগুলোই খুব সহজে বার করার জন্য সেই সেই জায়গাগুলোকে আমি জাস্ট সাজেশন হিসাবে ড্রয়িংটা করে নেবো দেখো কাপড়ে কিন্তু অনেক রকম ভাঁজ আমি এখানে দেখতে পাচ্ছ যে আমি রেফারেন্সটা তোমাদের সামনে দিয়েই রেখেছি তা রকম অনেক ভাঁজ হয়তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ভাঁজ সেরকমভাবে ড্রয়িংই করিনি আমি কোন জায়গাটায় লাইট রাখবো আর কোন জায়গাটায় ডার্ক টোন দেবো যা সেই বুঝে কিন্তু আমি ড্রয়িংটা কিন্তু করছি ঠিক আছে তোমরাও কিন্তু এইভাবে প্রথম প্রথম দেখো প্রথম প্রথম যে ধাপটা সেই ধাপটাকে তোমরা যদি অতিক্রম করতে পারো ডিটেল কাজ করাটা কোনো কঠিন নয় ডিটেল কাজ করলেই করা যায় কিন্তু এই যে ডিটেল জিনিসটা করার আগে যে কোনো জিনিসকে সহজ করে দেখাটা হচ্ছে সবচেয়ে দরকার তুমি ডিটেল তখনই করতে পারবে যখন যখন তোমার মধ্যে বেসিকটা স্ট্রং থাকবে তুমি যে কোনো মানুষকে ফিগারকে ফর্মটাকে ধরতে পারবে তা আমাদের প্রথমে কী হচ্ছে আমাদের প্রথমে ডিটেলিংয়ে আমরা যাব না ডিটেলিং ওয়ার্ক করলেই করা যায় কিন্তু ফর্মকে আগে ধরে বার করা এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ যে কোনো জিনিসকে সিম্পলিফাই আমি বারবার বলি যে একটা জিনিসকে সে ফিগারই হোক হিউম্যান ফিগারই হোক আর অ্যানিম্যাল ফিগারই হোক আর যে কোনো তোমার স্টিল লাইফ হোক অ্যাকচুয়ালি জিনিসটাকে সিম্পলিফাই করা শিখতে হবে যদি তুমি সিম্প্লিফাই যদি করাটা যদি না শিখতে পারো সিম্পলভাবে জিনিসগুলোকে দেখতে না পারো তাহলে কিন্তু তোমাদের সারা জীবনটা বৃথা হয়ে যাবে তুমি যতই ডিটেল কাজ করো কিন্তু তোমার সেই বেসিকটা এই বেসিকটা কিন্তু তোমার কিন্তু কখনোই উঠবে না আর বেসিক যদি স্ট্রং না থাকে তোমার ডিটেল কাজ করেও তুমি তোমার কাজ পছন্দ হবে না তা আমরা আস্তে আস্তে ডিটেল শিখব এই আমাদের এই যে ফিগারটিভ যে জার্নিটা শুরু হয়েছে আমরা প্রথম 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 ফর্ম থেকে যাব সিম্পলিফাই করতে 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 তারপর আমরা ডিটেল ওয়ার্কে যাব। তো দেখো আমি সিম্পলিফাই কীভাবে সিম্পলভাবে ড্রয়িং করছি এই সিম্পল করেই তোমাকে কিন্তু ফিগারগুলোকে বার করতে হবে দেখো আমি একটা ওভাল নিলাম তারপর জাস্ট আমি লাইনে ধরার চেষ্টা করছি জিনিসগুলো আর দেখবে আর একটা কথা মাথায় রাখবে কোনো ফিগারকে বলো কোনো কিছুকে বলো যদি তোমরা কার্ভ লাইনের জায়গায় যদি স্ট্রেট লাইনকে যদি ইউজ করো তাহলে সেই জিনিসটা আরও সিমপ্লিফাই হয়ে যায় এবং এই সিম্পলিফাই করাটাই হচ্ছে আমাদের আর্টিস্টের কাজ একটা জিনিসকে একটা জিনিসকে খুব সিম্পলভাবে দেখা এই দেখা জিনিসটা চলো এখানে আর একটা মানুষ এখানে বসে আছে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো ঠিক আছে এই মহিলা কটা তো গল্প করছে আমার ইন্টারেস্টিং লাগলো আমি এগুলোকেও কালার করবো তার সঙ্গে আমার ওই যে ম্যানটা ওই ম্যানটাও আমার কিন্তু খুব ইন্টারেস্টিং লাগলো তাই জন্য কিন্তু ড্রয়িংটা কিন্তু করব ঠিক আছে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে আমি প্রথম কথা কি বললাম কোনো যে যে কোনো ড্রয়িং করার আগে সিম্পলভাবে দেখতে হবে সিম্পলভাবে বুঝতে হবে কোন জায়গায় ফর্মগুলোকে দেখতে হবে তারপর তোমাকে সেই ড্রয়িংগুলোকে নিয়ে ভাবতে হবে দেখবে তুমি যদি ফর্মকে যদি না ধরো প্রপোর্শনকে যদি মেনটেন না করো দেখবে তোমার সেই ড্রয়িংটা তুমি যতই ভালো কালারকে চাপাও দেখবে তোমার সেই ড্রয়িংটা কিন্তু খুব একটা ভালো লাগছে না তা আমাদের প্রথমেই এই কাজগুলোকে এবং এইগুলো এই কথাগুলোকে মাথায় রেখেই কিন্তু প্র্যাকটিস করতে হবে বিগেডার্সদের এটাই কিন্তু অ্যাকচুয়ালি কাজ ঠিক আছে আর তুমি যদি এখন যদি সিম্প্লিফাই করে ধরতে না পারো তুমি ভবিষ্যতেও কিন্তু সিম্পলিফাই করে সিম্পলভাবে ধরতে পারবে না এইটা কিন্তু মাথায় রাখতে হবে আর সব কিছুকে সিম্পলভাবে দেখা এইটা কিন্তু তৈরি করতে হবে এটা হচ্ছে প্রত্যেকটা আর্টিস্টের দরকার যে কোনো কঠিন জিনিসকে সিম্পলভাবে দেখা ঠিক আছে চলো এবার আমি কালার চাপাবো এখানেও কালারকেও আমি খুব সিম্পলভাবে নেব ঠিক আছে যে আমি কখনোই দেখো তোমার কালারকে আমি প্রথমেই কিন্তু মিক্সিং করলাম না জাস্ট একটা কালার আমার ওখানে আছে সেই কালারটাকে নিয়ে আমি ধাপে 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 কিন্তু কালারগুলোকে চাপাচ্ছি এখানে যদি আমি ডিটেল করতাম তাহলে আমি কি করতাম এখানে যদি আমি হাই ডিটেলে কাজ করতাম হাই ডিটেলে যদি আমি বার করতাম তাহলে কি করতাম তাহলে এই কালারের সঙ্গেই তোমার একবারে ডাইরেক্ট আমি কি করতাম কি যে যে জায়গাগুলো ওই ডার্ক আছে যে যে জায়গাগুলো লাইট আছে সেগুলো একবারে ছাড়ার চেষ্টা করতাম কিন্তু সেটা আমি করছি না কিন্তু যেহেতু আমরা আমরা আগে সিম্পল জিনিসটাকে শিখবো তাই জন্য কি করছি আমরা জাস্ট পাটে পাটে কালারগুলোকে ভরছি এটাই তো বিজ্ঞানার্সরা করে আর এটাই তো বিজ্ঞানার্সদের কাছে সুবিধা কারণ আমি দেখো একমাত্র আমি বিজ্ঞানার্সদের চোখ দিয়ে দেখি তাদের মধ্যে কি চলছে সেই লেভেলটাকে আমি দেখি তোমরা যখন বিগেনার্স থেকে আস্তে আস্তে লেভেল বাড়বে তখন দেখবে আমিও তোমাদের সঙ্গে ডিটেল ডিটেল ওয়ার্কগুলো তোমাদের সামনে কিন্তু প্রেজেন্ট করব। কারণ আমি এখন ডিটেল যদি ওয়ার্ক যদি প্রেজেন্ট করি তোমরা ধরতেই পারবে না এই জন্য দেখো আমি খুব সিম্পলভাবে কালারগুলোকে কিন্তু মিক্সিং করে দিয়ে দিচ্ছি ঠিক আছে একদম তোমাদের কাজটা হবে কিন্তু এইভাবে ওখানে থাকতে পারে অনেক কাজ ঠিক আছে কিন্তু আমরা কি কী ধরবো সিম্প্লিফাই আর এই সিম্প্লিফাই কথাটা কমেন্ট বক্সে লেখো যত লিখবে তত তোমাদের মনে থাকবে যে না আমাদেরকে সিম্প্লিফাই করে ধরতে হবে সিম্পলভাবে ধরতে হবে সব কিছু ফর্মকে ধরতে হবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে তাহলে কী লিখবে কমেন্ট বক্সে দেখি কারা কারা তোমরা কমেন্ট বক্সে লিখছ সিমপ্লিফাই সিম্প্লিফাই এই কথাটা মেনশেন করছি আমি বারবার কারণ এই কথাটার মধ্যে অনেক কিছু নোকানো আছে দেখো আমি কালারগুলোকেও সিম্পলিফাই করে ধরেছি সিম্পল করেছি কারণ এখানে দেখো এই ফিগারটাতে আমি ফার্স্ট টোন দিয়ে দিলাম ঠিক আছে এই ফার্স্ট টোনেই আমার কিন্তু ফিগারের আর্ধেক জিনিস কিন্তু বেরিয়ে গেল ঠিক আছে এইবার ওই জায়গাটা শুকা তা করতে আমি এই জায়গাগুলো আরও কালার চাপাই এখানেও আমি ফার্স্ট টোন দিই ঠিক আছে দেখো তোমরা যখন কম্পিটিশান টম্পিটিশানে যাও তখন কিন্তু খুব যে ডিটেল ও তোমাদের ফিগার বার করতে হবে সেই সময়টুকু কিন্তু থাকে না তাহলে সেখানে কি করবে তোমরা সেখানে তখন কিন্তু এই সিম্পলভাবে লাইট অ্যান্ড শ্যাডোকে বার করে তোমাকে ফিগার তৈরি করতে হবে তোমরা আজকে বিএফের জন্য এক্সাম দেবে তোমরা আজকে আর্ট কলেজে পরীক্ষার জন্য এক্সাম দেবে কি করবে সেখানে তোমাকে দু ঘন্টার মধ্যে তুমি কোনো ফিগারকে হাই ডিটেলেও কাজ করতে পারবে পারবে না তখন কি দরকার তখন কিন্তু সিমপ্লিফাই দরকার আর এই জন্যই আমরা বলে থাকি যে কোনো জিনিসকে সিম্পলভাবে ধরাটা শেখো সিম্পুলভাবে ধরাটা শেখো দেখবে তোমরা তোমরা যখন কোনো ছাত্র ছাত্রীদেরকে আঁকাবে হ্যাঁ তখন তুমি যদি ডিটেল ওয়ার্ককে তুমি যদি ধরে আঁকাও কিন্তু তারা কিন্তু প্রথম প্রথম মজাটা পাবে না যখন তুমি সেই ডিটেল জিনিসটাকে যদি তুমি সিম্পলভাবে দেখাও তখন কিন্তু একটা বিগেনার্সের কাছে ধরতে সুবিধা হবে তাহলে আমাদেরকে সময় বুঝে স্থান বুঝে কিন্তু ওয়ার্ক করতে হবে আর আমি যদি সিম্পলিফাইটাই না জানি করতে না জানি তাহলে আমার কাছে ছবি আঁকার মানে কি হলো দেখো এবার আমি আস্তে আস্তে কিন্তু পাতলা পাতলা টোন কিন্তু ওর ওপরে চাপিয়ে দিলাম এখানেও আমি কিচ্ছু করব না আগে আমার লাইট টোন ধরা আছে এবার আমি জাস্ট ডার্ক টোনগুলোকে আমি অ্যাপ্লাই করে দেবো তাহলে আমার এই ছবিটা কমপ্লিট এটাই তো আর তো বেশি কিছু নাই দেখো আমি কোথায় কোথায় ডার্ক টোনগুলোকে দিচ্ছি দেখো একবার আমার রেফারেন্স ইমেজে দেখো রেফারেন্স ইমেজটাকে দেখো আর আমার ছবিটাকে দেখো এ ওখানে কত ওটা ওটা কিন্তু ক্যামেরায় তোলা ছবি ও তো ডিটেল ওয়ার্ক ধরবে তা বলে কি তোমরাও একবারে সেই খুঁটিনাটি করে সেই ডিটেল ধরতে যাবে সেটা ঘরে বসে হয় সে কাজটা হয় কিন্তু যখন তুমি আজকে আর্ট কলেজের জন্য পরীক্ষা দেবে যখন তোমার হাতে সময় বেঁধে দেবে তখন কিন্তু এই কাজটা ওই ডিটেল কাজে তুমি কোনো কম্পোজিশান নামাতে পারবে না তখন তোমাকে কিন্তু এই পদ্ধতিকে ইউজ করতে হবে কি না লাইট অ্যান্ড শ্যাডো ফর্ম এই কথাগুলোকে মাথায় রাখতে হবে এখনকার আমি অর্ধেক দেখছি আমি ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখেছি যে প্রপোর্শন তারপরে তোমার ফর্ম এই কথাগুলোর উল্লেখই করে না কারণ এই কথাগুলোর মধ্যেই তো লুকিয়ে আছে যে একটা মানে তুমি যে কি করবে তুমি যে ভবিষ্যতে কতটা ভালো কাজ করবে সেটা তোমার একটা লাইন টানা দেখে বোঝা যায় তাই জন্য এই প্রপোর্শন আর এই সিম্পলিফাই তারপরে তোমার পারসপেক্টিভ এইগুলো কিন্তু খুব জরুরি আমি আমি অনেক ভিডিও দেখেছি যে তারা প্রপোর্শন নিয়ে কথা বলে না তারা ফর্মকে নিয়ে কথা বলে না তারা পার্সপেকটিভকে নিয়ে কথা বলে না কিন্তু আমি বলবো আমি বলবো কারণ না এগুলো না হলে তোমরা বিগেনার্সরা ধরতে পারবে না তোমরা কত তোমরা ধরতেই পারবে না তোমরা শুধু ওই ওই স্টাম্প পেপার দিয়ে হয়তো দেখা গেল যে তোমরা ঘষে ঘষে সেট দিচ্ছ ওই জিনিসগুলো তো পরে আসবে তাই তো তাহলে কতজন তোমরা এই সিম্পলিফাই লিখছো আজকে সেটা আমি আজকে দেখব এই কথাটা মাথায় রাখবে যে সিম্পলিফাই করা কোনো কঠিন কাজকে কোনো কঠিন জিনিসকে সিম্পলভাবে দেখা দেখো তুমি আমি কি করলাম ফিগারটার মধ্যে কিচ্ছু করিনি জাস্ট লাইট অ্যান্ড ডার্ক লাইট অ্যান্ড ডার্ককেই আমার কিন্তু ফিগারটা বেরিয়ে গেলো ঠিক যেরকম মানুষটা আছে সেই মানুষটা কিন্তু সেই রকমই বেরিয়ে গেল আমি এখানে হাজার কাজ করার কোনো দরকার নাই হাজার কাজ করার দরকার কিন্তু দেখো এই লাইটগুলো ছাড়ার পরে এই জিনিসগুলো কিন্তু কত চকচক চকচক করছে এই যে এই যে জায়গাগুলো এই জিনিসগুলো বুঝতে হবে শাড়ি শাড়িটা এই যে শাড়িটা ওখানে হয় তুমি অনেক ভাঁজ দেখতে পারবে কিন্তু এখানে দেখো জাস্ট কয়েকটা লাইনকে খুব পাতলা শ্যাডো লাইনকে দিয়ে আমি কিন্তু ভাঁজ বুঝিয়ে দিলাম এই যে তোমাদের সিম্পলিফাই আমি বারবার এই কথাটা বলছি কেন বলছি বারবার এই সিম্পলিফাই এই সিমপ্লিফাই করাটা শেখো হয়তো তোমরা ডিস্টার্ব হচ্ছে যে স্যার এতবার সিমপ্লিফাই কেন বলছে সিমপ্লিফাই বলার কারণই হচ্ছে তোমরা সিম্পলিফাই করতে শেখো তোমরা সিম্পলভাবে দেখতে শেখো আগে ফর্মকে কালেক্ট করো তোমার সামনে যে বস্তুটা আছে যে স্টিল লাইফটা আছে যে ফিগারটা আছে সেটা কি ফর্মে আছে তার মুখটা ডিম্বাকৃতি আছে না গোলাকৃতি আছে তার বডিটা ত্রিকোণাকৃতি না চো চোঙের মতো না তোমার চতুর্ভুজের মতো না আয়ত্তকে তার জাস্ট ফর্মকে লক্ষ্য করো দেখবে যদি ফর্মকে লক্ষ্য করতে পারো অবভিয়াসলি তোমাদের গ্রোথ আরও দ্বিগুণ লেভেলে বাড়বে ওকে চলো এবার এই দিকের জায়গাগুলো কিন্তু আমাদের শুকিয়ে গেছে তাই এখানেও আমরা কিন্তু এবার পাতলা পাতলা একটা টোন দেব জাস্ট লাইট অ্যান্ড শ্যাডো ওকে লাইট অ্যান্ড শ্যাডো এইটা কিন্তু মাথায় রাখতে হবে দেখো যে আমি লাইট ছাড়ছি ঠিক আছে আর এদিকে কিন্তু আমি শ্যাডো দিচ্ছি ঠিক আছে তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো দেখো চুলে ও চুল অনেকে কি করে চুলে ডাইরেক্ট একটা রঙকে কালো রঙকে ঘষে দেয় কিন্তু আমি কি এখানে ঘষলাম না চুলটা আমাদের যে স্কিন আছে আমাদের যে মুখের যে স্কিন আছে সেই স্কিনের কালারটাও তো মাথাতেই থাকবে তোমরা মাথাতে সেই স্কিনের কালারটাকে চাপিয়ে দাও না চাপিয়ে দাও স্কিনের কালারটাকে তার সঙ্গে কিছু ডার্ক টোনকে ভরে দাও পরে যখন তুমি সেকেন্ড টোন দেবে তখন কি করবে তখন তুমি একটু ওই ডার্ক টোনকে নিয়ে ওই লাইটকে ছেড়ে তুমি জাস্ট কয়েকটা টোন দাও দেখো চুল হয়ে যাবে দেখো আমি তো এখানে সেটাই করার চেষ্টা করেছি আমি তো সেখানে এটা তো আর বেশি কিছু করার চেষ্টাই করিনি এরপরে হয়তো আমার একটু ডার্ক লাগবে তাহলে আমার এই চুলটা বেরিয়ে যাবে এই যে জিনিস দেখো মুখটাই আমি টুক করে লাইট ছেড়ে দিলাম কিন্তু মুখের ফর্মকে ধরে নিলাম একটা ডার্কের মাধ্যমে কিন্তু আমি ফর্মকে ধরেছি ঠিক আছে এখানে দেখো আমি মাথাটা আগে একটা টোন দিয়েছি তারপরে কিন্তু আমি আবার একটা টোন ডার্ক টোন আমি কখনোই ওই ডার্ক টোনকে হঠাৎ করে দিলাম না ঠিক আছে তাহলে কিন্তু ছবিটা ভালো লাগে না ওকে তা তোমরাও এগুলোকে মাথায় রাখবে যে কীভাবে আমাকে কালার আজকে আমাদের ভিডিওটাই হচ্ছে একজন বিগেনার্স কিভাবে একটা ফিগারকে এঁকে কালার চাপাবে সিম্পলভাবে কারণ এই এই যে এই যে জিনিসটা আমি করাচ্ছি এই জিনিসটা তুমি যে কোনো কম্পিটিশান বলো যে কোনো আর্ট কলেজের পরীক্ষায় বলো তুমি চট করে গিয়ে এভাবে ফিগার নামাতে পারবে কতক্ষণ টাইম লাগবে একটা ফিগার করতে এরকম তুমি দেখা গেলো আধা ঘন্টার মধ্যে তুমি এরকম ফিগার পাঁচ পাঁচ থেকে ছটা নামিয়ে দিলে ঠিক আছে তো এই যে জিনিসটাকে বোঝা এটা সব থেকে জরুরি আর কালার ওয়াটার কালার হচ্ছে ট্রান্সফারেন্সি এটা মাথায় রাখতে হবে কারণ তোমরা যেভাবে ওয়াটার কালার আমি অনেকেরই দেখেছি এই দেখো দেখো আমি কিভাবে সেই লাইটটাকে ছেড়ে আমি ডার্কটাকে বানিয়ে দিলাম দেখেছো কোথায় কোথায় ডার্কগুলোকে আমি দিয়ে দিলাম বাস হয়ে গেল আমার চুলটা আরও বেরিয়ে এলো আমি কি এখানে একটা একটা করে ডিটেল করলাম করলাম না দরকার নেই আমার ওইভাবে ডিটেল ওইভাবে ডিটেল আমরা পরে শিখবো আসছি আমার চ্যানেলেই নিয়ে আসবো কিন্তু তার আগে এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে সিমপ্লিফাই সিমপ্লিফাই আজকে কমেন্টে তোমরা কতজন লিখছ সেটা আমি আজকে দেখব তবে জানবো যে তোমরা আমার ভিডিও দেখে কিছুটা হয়তো শিখতে পারছ দেখো এই যে আমি আগে একটা টোন দিয়ে রেখেছি এবার আমি কিন্তু ডার্ক টোনকে আমি অ্যাপ্লাই করবো যেহেতু মেয়েটা বসে আছে তাহলে এই যে বসে থাকার জায়গাটা কিন্তু আমাদের ডার্ক টোন কিন্তু অ্যাপ্লাই হবে তাই তো দেখো এইখানে শাড়িটাই তো হয়তো তুমি দেখে তোমরা দেখেছ যে অনেক কাজ আছে কিন্তু আমি অত কাজকে দিলামই না দরকারই নেই কি করলাম আমি স্যাড দিয়ে দিলাম আমার তো কাজ এখন ফর্মকে নিয়ে বার করা তাই তো তাহলে আমি স্যাড দিয়ে দিলাম আমার ফর্ম বেরিয়ে গেলো তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো প্র্যাকটিস করতে থাকলেই এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে কারণ প্র্যাকটিস না করলে তোমরা বুঝতে পারবে না মেন কথা হচ্ছে এটা প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে এই এর যে শ্যাডোটা এই শ্যাডোটা আমি ঠিক এর গায়েও ফেলে দিলাম কেননা তাহলে মনে হবে যেন এই ম্যানগুলো এখানে বসে আছে ওনার এই যে ঝুড়ি নিয়ে আছে পুরো একটা কম্পোজিশনের মতো কিন্তু এটা হয়ে গেল আমি একটা কম এই শ্যাডোটা যখনই তোমার এই যে এর গায়ে যার যিনি বসে আছেন এনার গায়ে বস ফেলাতে কি হলো এই পুরো এই ফিগারগুলো তো আলাদা আলাদা জায়গা থেকে আমি নিয়েছি কিন্তু দেখুন দেখে মনে হবে যে একই জায়গায় এরা আছে এবং একটা গল্প তৈরি হয়ে গেল হয়তো হয়তো তোমরা এই দুজন বসে তোমরা তিনজন বসে এটা গল্প করছে উনি হয়তো কিছু বিক্রি করতে আসছেন হ্যাঁ ওই ফিগারটাকে আমার খুব ভালো লাগছিলো তাই জন্য আমি ড্রয়িং করেছি কিন্তু ওই ফিকারটাকে আমরা সেরকমভাবে কিছুই করব না আমরা এবার কি করব একটা ব্যাকগ্রাউন্ড দেবো দেখো ব্যাকগ্রাউন্ড দিলে না কী সুন্দরভাবে এই জিনিস এই যে লাইট অ্যান্ড শ্যাডো এই লাইট অ্যান্ড শ্যাডোটা কী সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসে দেখো ওকে দেখো লাইট অ্যান্ড শ্যাডোটা কী সুন্দরভাবে বেরিয়ে আসে ওকে দেখো আমি এইটা কিন্তু একটু আলটারমেন্টের সঙ্গে প্রসেনগুলো মিক্স করেছি আর সামান্য পরিমাণে একটু ডার্ক ভায়োলেট ঠিক আছে খুব সামান্য পরিমাণে দেখো কীভাবে ব্যাকগ্রাউন্ড দেওয়ার ফলে আমার যে এই যে আমি যে ফিগারটাই আমি মানুষের ফিগারটাই হ্যাঁ কিছু করবো না বললাম সেই ফিগারটাও কিন্তু হাইলাইট হয়ে যাবে এখানটায় কিছুই করিনি ওখানটায় কিন্তু তবুও আমার কিন্তু হাইলাইট হয়ে যাবে ওই ফিগারটা দেখো কীভাবে বেরিয়ে আসছে ওকে এটা কিন্তু ল্যান্ড হবে ওকে তার ল্যান্ডের কালারটা দেখো এবার কীভাবে এর একটা কম্পোজিশান তৈরি হয়ে গেল বাস এই তো হচ্ছে জিনিস এই খেলাই তো সিম্পলিফাই হ্যাঁ আমি আবারও বললাম সিম্পলিফাই ঠিক আছে তাই এরকম যদি তোমাদের অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটিকে একটু সবার মাঝে ছড়িয়ে দাও আরও যেন আমি অনেককে শেখাতে পারি আর যেন তোমাদের আরও তোমাদের কাছে যেতে পারি তোমরা তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট আমার কাছে অনেক অনুপ্রেরণা জায়গায় এটা আমরা জানি তোমাদের উপর বিশ্বাস আছে যে আমার এটাকে সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং লাইক তোমরা অবশ্যই করবে ঠিক আছে তা এই পর্যন্তই আজকের ভিডিও আমাদের আজকের এই পর্যন্তই আমরা শিখলাম এরপরে আবার আমরা ফিগার নিয়ে আসবো আরও ফিগারকে কীভাবে কাজ করতে হয় সেটা নিয়ে আসব কারণ আস্তে আস্তে ধাপ বাই ধাপ ধাপ বাই ধাপ আমি ফিগার নিয়ে কাজ করব। এবং কাজ করতে থাকবো কারণ আমাদের সপ্তাহে এবার দুটো করে ভিডিও আসছে অতএব আমি একটা করে একটা দিন ভেবেই রেখেছি তোমাদের জন্য যে দুটো করে ফিগার যেহেতু একটা ফিগার নিয়ে আলোচনা হবে ফিগারেটিভ নিয়ে আলোচনা হবে একবার ল্যান্ডস্কেপ ট্যান্ডস্কেপ এগুলো নিয়ে অবশ্যই আলোচনা আমরা করব। তাহলে চলো আজকে এখানেই এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ কি করবে তোমরা সিম্প্লিফাই সিম্পলভাবে ছবি আঁকাগুলোকে দেখো এবং সেগুলোকে তৈরি করো এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা শিখতে থাকো সিম্প্লিফাইভাবে সিম্পলভাবে দেখার চেষ্টা করো ওকে দেখো কিভাবে আমি জিনিসটাকে বার করলাম চলো আজ এখানেই এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে